নমস্কাৰ ছাত্র ছাত্রী সকল, UKM স্টাডি লৈ তোমালোকক স্বাগতম জানাইছো। আজি আৰু এটা নতুন ভিডিও লৈ তোমালোকৰ আগলৈ আহিছো। আজিৰ এই ভিডিওটোত তোমালোকে সংস্কৃতৰ অষ্টম পাঠ বীৰ সুভাষৰ অসমীয়া ভাঙনিখিনি তোমালোকক দিম। তো বলো আমি ভিডিওটো আৰম্ভ কৰোঁ। আজিৰ এই ভিডিওটোত তোমালোকক প্ৰথমতে মই এটা এটা পেরার উচ্চারণখিনি কই দিম, তার পিছত ইয়ার অনুবাদখিনি গাই দিম, যাতে তোমালোকে ইয়ার অনুবাদখিনি ধুনিয়া কই লিখি লব পারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সপ্ত নবতিহি অধিকম অষ্টাদশ শততমে বর্ষে জানুয়ারি মাসস্য ত্রয়োবিংশতি তারিকায়াং উড়িষ্যা প্রান্তস্য কটক নামক নামকে স্থানে অভবত অস্য পিতুহু নাম জানকীনাথ বসুহু বসহ মাতুহু নাম চ প্রভাবতী দেবী আসিত তস্য পিতা একহ অধিভক্তা আসিত আংল শাসকই সহ তস্য প্রগাঢ় পরিচয় আসিত। এতিয়া ইয়ার অসমীয়া ভাঙনিখিনি কইছো। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সনের জানুয়ারি মাহর 23 তারিখে উড়িষ্যা প্রদেশের কটক নামর ঠাইত হয়েছিল। এখেতর দেউতাকর নাম জানকীনাথ বসু আর মাকর নাম প্রভাবতী দেবী আছিল। এখেতর দেউতাক এজন অধিবক্তা আছিল। ইংরাজ শাসকর হইতে তেওঁর প্রগাঢ় সম্বন্ধ আছিল। সুভাষস্য প্রাথমিক শিক্ষা কটক নগরস্য একস্মিন আংল বিদ্যালয়ে অভবত তত্র আংল ছাত্রানাং সংখ্যাধিকা আসিত তে সর্বদা ভারতীয়ানাম অপমানং কুর্বন্তি স্ম পরং সহ তেষাং সমক্ষং কদাপি ন অনমত। এতিয়া ইয়ার ভাঙনিখিনি কইছো। সুভাষর প্রাথমিক শিক্ষা কটক নগরের এখন ইংরাজি বিদ্যালয়ত হয়েছিল। তাত ইংরাজ ছাত্রর সংখ্যা অধিক আছিল। সিহতে সদায় ভারতীয় সকলক অপমান করেছিল, কিন্তু তেওঁলোকর ওচৰত কেতিয়াও শীর্ণত করা নাছিল বা হেয় হওয়া নাছিল। তোমালোকে এই দুইটার পরে একটা লিখিলেই হল। সহ কলকাতা নগরস্য প্রেসিডেন্সি বিদ্যালয়াত স্নাতক পরাস্নাতক পরীক্ষাদ্বয়ং প্রথম শ্রেণ্যাম উত্তীর্ণবান ততহ পরং আইসিএস পরীক্ষা অপি প্রথম শ্রেণ্যাম উত্তীর্ণবান তস্য পিতুহু ইচ্ছা আসিত ইয়ৎ সুভাষহ উচ্চ অধিকারী ভবতু পরং সুভাষহ আংল শাসকই প্রস্তাবিতম উচ্চ পদং ন স্বীকৃতবান তস্য মনসি তু বাল্যকালাত এব আংল শাসকানাং প্রতি ঘৃণাভাব আসিত। এতে অসমীয়া ভাঙনি কইছো। তেও কলকাতা নগরের প্রেসিডেন্সি কলেজের পড়া স্নাতক আর স্নাতকোত্তর পরীক্ষা দুটাত প্রথম শ্রেণীত উত্তীর্ণ হয়েছিল। তারপিছত আইসিএস পরীক্ষাতো প্রথম শ্রেণীত উত্তীর্ণ হয়েছিল। তেওঁর দেউতাকর ইচ্ছা আছিল যে সুভাষ উচ্চপদর অধিকারী হোক, কিন্তু সুভাষে ইংরাজ শাসক সকলে প্রদান করা উচ্চপদও প্রত্যাখ্যান করেছিল। তেওঁর মনত লড়ালি কালরে পড়া ইংরাজ শাসক সকলের প্রতি ঘৃণাভাব আছিল। প্রিন্স অফ ওয়েলস নামকহ আংল শাসকহ যদা ভারতে আগচ্ছত তদা তস্য বিরুদ্ধ স্বরূপেণ মহান জনসম্মর্দহ গৃহাত বহি আগচ্ছত তস্য নেতৃত্বম অপি সুভাষহ এব অকরুত সহ অনেক বারং কারাগারং অসেবত
कारागारे एव एकदा सह करुण रुग्ण जातः उपचारार्थं सह गृहं प्रत्यागच्छत् रुग्ण अवस्थायां एव सह वेश परिवर्तनं कृत्वा गृहात् बहिः निरगच्छत् जापान देशं गत्वा सह आजाद हिंद फौज नामकं सैन्य संगठनस्य नेतृत्वं अकरोत् युयं मज्जं स्वकीयं रुधिरं प्रजच्छत् अहं जुष्मभ्यं स्वतंत्रतां प्रत्यर्पयिष्यामि इति तस्य उद्घोषः आसीत्। এতিয়ার ভাঙনিখিনি কইছো। প্রিন্স অফ বেলস নামৰ ইংৰাজ শাসকজন যেতিয়া ভাৰতলৈ আহিছিল তেতিয়া তেওঁ বিৰোধ স্বৰূপে ঘৰৰ বাহিৰৰ পৰা এটা আন্দোলন হৈছিল, তাৰ নেতৃত্ব সুভাষে কৰিছিল। তেওঁ বহুবাৰ কাৰাগাৰলৈ গৈছিল। কাৰাগাৰতে এবাৰ তেওঁ ৰুগীয়া হৈছিল। ৰোগ নিবাৰণৰ বাবে তেওঁ নিজৰ ঘৰলৈ উভতি আহিছিল। রুগ্ন অবস্থাতে তেও বেশ সলনি করে ঘরের পরা বাহিরলৈ পলাই গৈছিল। জাপান দেহলৈ গৈ তেও আজাদ হিন্দ ফৌজ নামৰ সৈন্য সংগঠন এটার নেতৃত্ব দিছিল। তোমালোকে মোক নিজৰ তেজ দিয়া, মই তোমালোকক স্বাধীনতা দিম, এইটো তেওঁৰে ঘোষণা আছিল। এইখিনি আছিল তোমালোকৰ বীৰ সুভাষ নামৰ পাঠটোৰ অসমীয়া ভাঙনি আৰু উচ্চারণ। যদি তোমালোকৰ এই ভিডিঅ'টি চাই ভাল লাগে তেনেহ'লে মোৰ ভিডিঅ'টো লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিবা। আৰু যিসকল ছাত্ৰ ছাত্ৰী মোৰ এই চেনেলত নতুনকৈ আহিছা তেওঁলোকলৈ এটি অনুৰোধ, মোৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা যাতে আগন্তুক দিনত মোৰ ভিডিঅ'খিনি প্ৰথমতে তোমালোকে চাব পাৰা। আজিলৈ এইখিনি আছিল। তোমালোক সকলোৱে ভালে কুশলে থাকা তাৰে কামনা কৰিলোঁ। আৰু নেক্সট পাৰ্টত মই এই পাৰ্টটোৰ প্ৰশ্ন উত্তৰখিনি তোমালোকক দিম। ধন্যবাদ।